আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত হিমিকাস কিচেনে আজকে তৈরি করে দেখাবো খুবই মুচমুচে খাস্তা পুর ভরা সমোসা সাউন্ড একটু শুনিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যে কতটা খাস্তা হয়েছে আর আলুর পুর ভর্তি এই সমস্যাটা খেতেও অসাধারণ মজার তো কিছু দিন অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারেনি একটু সুস্থ হয়ে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার এই রেসিপি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো প্রথমেই ভিতরের পুটটা তৈরি করে নেব সমোসার তার জন্য কিছুটা তেল একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোরন হাত দিয়ে একটু ক্রাশ করে তারপরে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো মোটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর তেলের পরিমাণ এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আমি দিয়েছিলাম রান্নার তেল পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিয়েছি দুই মিনিটের জন্য এরপরে এতে মশলা অ্যাড করে দিব আদা রসুন বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ করে আর দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা আমি এক চা চামচের কমও দিয়েছি এখানে সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি গরম মশলার গুঁড়া দিয়েছি তাই আর আস্ত ব্যবহার করলাম না আপনারা চাইলে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন যদি গরম মশলার পাউডার না থাকে এখন এতে দিয়ে দিব আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা কলিজা ছোট ছোট টুকরো করে আমি কলিজা নিয়েছি প্রায় আধা কাপের মতো সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিব ছোট ছোটো টুকরো করে রাখা আলু আলু নিয়েছি প্রায় দুই কাপের মতো কলিজা বাসায় না থাকলে আপনারা শুধু আলু দিয়েও একই প্রসেসে রান্নাটা করে তারপর পুটটা তৈরি করে নিতে পারেন আর আজকে আমি ডিসটা সমোসা তৈরি করব তার জন্য এই পরিমাণ আলুর পুরি আমার লাগবে আর আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে সেটা বুঝে আলুটাকে বাড়িয়ে দিতে পারেন তো আমি কিছু আস্ত বাদাম আর মরিচ কুচি দিয়ে পানি দিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে কিছু ফ্রোজেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আধা চা চামচ মতো চিনি এবারে খুব ভালোভাবে নেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নেব আর একটুখানি আলুগুলোকে চেপে চেপে ভেঙে আধা ভাঙার মতো করে নিব। যেমনটা বাংলাদেশের রেস্টুরেন্টে যেই সিঙ্গারাগুলো পাওয়া যায় শিঙ্গারার ভিতরে যে আলুর পুরটা হয় সেরকম করে আমি তৈরি করে নিচ্ছি এটার নাম সমস্যা হলেও খেতে কিন্তু শিঙ্গারার মতোই অনেকটা তো এই তো পুরোপুরি শুকিয়ে গেছে যেহেতু পুর দিব ভিতরে এটাকে পুরোপুরি শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমরা উপরের শেলটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার আপনারা ময়দা অথবা আটা ব্যবহার করেও করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ কালো জিরা হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা এতে একটু বেশি লাগবে ফলে যেটা হবে উপরের যে শেলটা সেটা খুব খাস্তা হবে আর খেতে খুব ভালো লাগবে এবারে হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা এই ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা থেকে কিন্তু সিঙ্গারা বা সমুচা প্রায় তিরিশটার মতো হয় এটা হচ্ছে নর্মাল হিসাব তবে আমি আজকে বিশটা সমুচা তৈরি করব আর বাকি যে এক কাপ এক্সট্রা নিয়েছি সেটা দিয়ে আমি নিমকি তৈরি করব সে কারণে আমি একটু বেশি করে খামিরটা তৈরি করে নিলাম তো যখন দেখবেন হাত দিয়ে মাখাতে মাখাতে একটু ব্রেড ক্রামসের মতো হয়ে গেছে বা হাত দিয়ে জড়ো করে রাখলে মুট করে নিলে একটু জড়ো হয়ে থাকছে ভেঙে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে পারফেক্টভাবে তেলটা মিশে গেছে তখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করতে হবে নরম করলে কিন্তু ভালো হবে না তো আমি খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত বা টাইট ডো তৈরি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে ডোটা কীরকম শক্ত হবে এখন উপর থেকে সামান্য একটু তেল মিশিয়ে নিলাম আর একটা ভেজানো সুতি নিংড়ানো কাপড় দিয়ে এই ময়ানটাকে ঢেকে রাখবো আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য মোটামুটি তিরিশ মিনিট পরে আমাদের আলুর পুটটাও ঠান্ডা হয়ে যাবে আর এটাও পারফেক্টভাবে ময়ান হয়ে যাবে এখন এগুলো দিয়ে আমরা সিঙ্গারা বা সমুচা যেটাই বানাই না কেন একদম পারফেক্ট হবে তো প্রায় তিরিশ মিনিট পরে আমি এটাকে আরেকটু মথে নিচ্ছি মথে এগুলো থেকে আমি ছোট ছোট লেচি করে নিব যেহেতু আমি বিশটা সমুচা তৈরি করব আশা করি আপনারা রেশিওটা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন বা ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব তো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে লেচিগুলো খুব বড়ও না আবার খুব ছোটোও না কারণ একটা লেচি থেকে আমরা দুটো সমোসা তৈরি করব সেভাবে করে লেচিগুলোকে কেটে নিতে হবে আমি টোটাল এখানে পনেরোটার মতো লেচি কেটে নিয়েছি দশটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো সিঙ্গারা বা সমুচা যাই বলি না কেন আসলে নাম যেটাই হোক টেস্ট কিন্তু অসাধারণ তো এখন যেটা করতে হবে একটা লেচি নিতে হবে আর বাকিগুলো ঢেকে রাখতে হবে একটা করে নিয়ে রুটি বেলে নিতে হবে আর বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে আর পরবর্তীতে সমোসাগুলো ভালো হবে না তো আস্তে আস্তে আমি একটা রুটি বেলার বেলুনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি একটু লম্বাটে সাইজ করে বেলে নিলেই সমোসাগুলো তৈরি করতে সাইজটা সুন্দর হবে কোনো ধরনের তেল বা শুকনা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট বেলুনির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে একটু বেলে বড় করে রুটি করে তৈরি করে নিতে হবে আর এই যে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না এরকম পুরুত্বের রাখতে হবে এখন একটা ফ্রাই ফ্রাইপ্যানে আমি দিয়ে দিলাম গরম করে নিয়েছিলাম সেই ফ্রাইপ্যানটার মধ্যে হালকা করে একটু সেঁকে নেব যেহেতু আমি ফ্রোজেন করব রমজানের জন্য তো এইভাবে হালকা একটু সেঁকে তারপরে সমোসাগুলো তৈরি করে ফ্রোজেন করলে যেটা হয় দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজ থেকে বের করে একদম নতুনের মতোই ভেজে নিলে দেখা যাবে যে একদম ফ্রেশ কোনো ফাটল হবে না বা গরম তেলে দেওয়ার পরে ফেটে ভিতর থেকে পুরো বের হয়ে যাবে না সে কারণে আমি এইভাবে সবগুলো রুটি তৈরি করে হালকা করে সেঁকে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে সমস্যাগুলো তৈরি করে নিব তার জন্য একটা রুটি নিয়ে মাছ বরাবরই কেটে নিলাম আর এই দিকে এক টেবিল চামচ পরিমাণ ময়দাকে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু গুলিয়ে আঠা তৈরি করে রেখেছিলাম সেটাকে লাগিয়ে নিচ্ছি আমি দুটো একসাথে লাগিয়ে নিলাম কাজের সুবিধার জন্য এখন যেটা করতে হবে দুই পাশ থেকে নিয়ে প্রথমে এটাকে একটা কনের মতো তৈরি করতে হবে খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তারপরে যেটা করতে হবে ভিতরে সুন্দরভাবে ঠেসে ঠেসে পুটটাকে ভরে দিতে হবে ভিতরে ফাঁকা থাকলে কিন্তু ভালো হবে না সমস্যাটা তাই খুব সুন্দরভাবে পুটটাকে দিয়ে দিতে হবে আর অবশ্যই পুটটাকে ঠান্ডা করে তারপরে আপনারা সমস্যাটা কিন্তু তৈরি করে নেবেন এবারে আবারও সেই আঠাটা লাগিয়ে আমি সুন্দরভাবে সিল করে দেবো এটা আসলে বলে বোঝানোর চেয়ে আপনারা যদি দেখে নেন তাহলে আমার মনে হয় বেশি ভালো ফল পাবেন কারণ বলে আসলে বোঝানো যায় না এসব কিছু কিছু কাজ আছে সেটা দেখে বুঝে নিতে হয় খুব ভালোভাবে চাপ দিলেই দেখবেন এটা সুন্দরভাবে সিল হয়ে গেছে তো এটাকে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কাটা চামচ দিয়ে প্রেস করে দিচ্ছি খুব সাবধানে দিবেন আবার যেন ছিদ্র না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো হয়ে গেল আমার একটা সমস্যা আলু কলিজার পুর খুবই মজাদার সমোসা আর দেখতেও কতটা সুন্দর তাই না আর আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি ব্যাংককের এখানে পাকিস্তানি আর ইন্ডিয়ান রেস্তোরাঁয় এই শিঙ্গারা স্টাইলের সমোসাটা পাওয়া যায় আসলে ওরা এই সিঙ্গারাটাকেই সমোসা বলে আমরা যেটা বাংলাদেশে সিঙ্গারা বলি সেটাকে ওরা সমোসা বলে আর তৈরির প্রসেস কিন্তু একইভাবে করে এভাবেই করে শুধু উপরের ডিজাইনটা আলাদা থাকে এই আর কি ডিফারেন্স কিন্তু খেতে কিন্তু বাংলাদেশি সিঙ্গারার মতোই আপনারা তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো কথা বলতে বলতে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন কারণ এটা শিঙ্গারার প্যাচের থেকেও কিন্তু খুব সহজ এই ডিজাইনটা করা একইভাবে খুব সুন্দরভাবে আমি সিল করে দিলাম আর কাটা চামচ দিয়ে প্রেস করে দিব রমজান তো চলেই এসেছে তো তার আগে আমরা কিছু কিছু এরকম ইফতার যদি রেডি করে রাখি তাহলে কিন্তু রমজানের সময় খুব সুবিধা হয় জাস্ট বের করে ইফতারের সময় ভেজে নিলেই হয়ে যায় আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এগুলো প্রায় তিন থেকে চার মাসের জন্য কিন্তু রেখে খাওয়া যাবে জাস্ট যখন ভাজবেন ফ্রিজ থেকে বের করে দশ মিনিট রেখে দিবেন তারপরে গরম তেলে দিয়ে ভেজে নিলেই পরিবেশন করা যাবে খুবই মজাদার এই পুর ভরা সমোসা তো আমি গরম তেলে ভেজে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম দশ মিনিট আগে আমি অল্প কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আর এই তেলটার মধ্যে আমি নিমকি ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি সমস্যাগুলো দিয়ে ভেজে নিচ্ছি শিঙ্গারা বা সমোচা যেটাই হোক না কেন একটু সময় নিয়ে ভাজতে হয় আর খুব বেশি গরম করে সেই তেলে দেয়া যাবে না মোটামুটি গরম তেলে শিঙ্গারা বা সমোসা দিয়ে ভাজতে হয় তাহলেই খুব সুন্দরভাবে ভাজা হয় একটু সময় লাগবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে খুব দ্রুত ভাজতে যাবেন না তাহলে যেটা হবে উপর থেকে কালার চলে আসবে আর পারফেক্টভাবে খাস্তা বা মুচমুচে হবে না তো সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তাহলে সুন্দরভাবে সমোসাগুলো ভাজা হবে আর দীর্ঘ সময় পর্যন্ত এগুলো কিন্তু মুচমুচেও থাকবে তো এই তো আমার আজকের রেসিপি মুচমুচে সমুচা রেডি হয়ে গেল এখন বিদায় নেওয়ার পালা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হেমিকাস কিচেনের সাথেই থাকবেন